হঠাৎ একদিন তুমি আমার ছবি দেখলে আর তোমার মনে হলো তুমি জিনাকে নয় আমাকে ভালোবাসো, কিন্তু জিনা আমার অনেক ভালো বন্ধু, আমি এটা হতে দিতে পারি না। তোমার পছন্দের উপর আমার আস্থা ছিল, কিন্তু আজ এই ছেলেকে দেখে সেই আস্থা ইস্পাত দৃঢ় হয়েছে। নিশা, আমি তো বাসায় বলে এসেছি যে তোমরা যাচ্ছ। ঠিক আছে, কিন্তু একটা বাসায় যেতে হলে মিনিমাম একটা প্রস্তুতি আমি কি করে? নিশা, আশ্চর্য, আঙ্কেল কি দূরের কেউ নাকি? আঙ্কেল তো ঘরেরই মানুষ, কি বল আঙ্কেল? বাহ বাহ বাহ, ছক্কা! মানে ব্যাপারটা হয়েছে কি, আমি খুব খুশি হলে বলি ছক্কা। বাবা, তোমার উপর আমি খুব খুশি হয়েছি। মা, এত দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলো, আমার আবার বেশি সময় নেই বুঝলি। সামনের সপ্তাহে আমাকে যেতে হবে মালয়েশিয়া বিজনেস ট্যুরে, তার আগে আমি বিয়েটা সেরে ফেলতে চাই। আব্বু, তুমি এটা কি বলছো? আঙ্কেল তো ঠিকই বলেছে, চলো উঠি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। কিন্তু তার আগে অ্যাট লিস্ট আমরা লাঞ্চটা এখানে সেরে যাই। আশ্চর্য ব্যাপার, লাঞ্চ তো বাসেই করা যায়। আজব, এখানে এতক্ষণ ধরে রেস্টুরেন্টে বসে আছি, লাঞ্চ না করে গেল না? ঠিক আছে, এক্সকিউজ মি। আজ মইনের সাথে তো দেখা হয়েছিল। কি সারাক্ষণ তুই মই মই করিস? মইনের সাথে তো দেখা হয়েছিল না? হয়নি, আমি তো দেখলাম তুই মইনের সাথে কথা বলছিলি। তুই দেখেছিস? ভুল দেখেছি? দেখেছিস যেহেতু জিজ্ঞেস করছিস কেন? তুই মিথ্যে বললি কেন? আমার এখানে মিথ্যে বা সত্যি বলার কিছু নেই। ও তোকে ভালোবাসে না, ব্যাস। কাকে ভালোবাসে? তোকে? তোকেই জিজ্ঞেস কর না, তুই জানিস না। তুই কি আমাকে অবিশ্বাস করিস? এইমাত্রই তো মিথ্যে বলে ধরা খেলি। দেখ জিনা, তোর সাথে আমার মিথ্যে বলার যুক্তিটা কোথায়? ওর সাথে দেখাও আমার জন্য বিশেষ কিছু না, তাই বলে সে দেখা হয়নি, ব্যাস। ও তোকে কি বলল? ও আমাকে এটাই বলেছে যে তোর সাথে ওর আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, ও তোকে ভালোবাসে না। তুই কিছু বললি না কেন? কি বলবো, তোর বন্ধু ওর কারণে সুইসাইড করতে যাচ্ছিল, আর তুই ওকে এমনি এমনি ছেড়ে দিলি। অ্যাটলিস্ট ওকে দুটা কথা তো শোনাতে পারতি, তুই পারতি না? তাতে কি লাভ হতো জিনা? ও তোকে ভালোবাসতো? ও আমাকে ভালোবাসুক আর নাই বা বাসুক, এটা ভেবে তো আমার কাছে ভালো লাগতো যে আমার বন্ধু আমার কথা ভেবে
ওই ছেলেটাকে দুটো কথা শোনাচ্ছিল, তাতে তোর মনে রাগ মিটতো? কিন্তু দেখ, এটা কিন্তু রাগ বা ক্ষোভের ব্যাপার না। বাহ, ভেরি গুড। আমার বন্ধু হয়ে তুই আমার হয়ে ওকে কোনো কথা শোনাতে পারিস নি, উল্টা ওর হয়ে তুই আমাকে জ্ঞান দিচ্ছিস। ভেরি গুড। সরি, আই এম সরি জিনা। না, তুই কেন সরি হবি? সরি তো হবো আমি, কারণ তুই আমার সবচেয়ে ভালো ফ্রেন্ড, তাই না? তুমি জানো বাবা রাজশাহী থেকে গাড়িটা চালিয়ে এনেছেন, তাই নাকি? হ্যাঁ, ভাড়ার গাড়িতে চড়তে আমার ভালো লাগে না। তিনটে গাড়ি কিনেছি কি ভাড়ার গাড়িতে চড়ার জন্য বলো? ঠিকই তো আঙ্কেল, তিনটা গাড়ি, একটা দিয়েছি ওর মাকে, কিন্তু ওর মা না, মানে দিয়েছিলাম, কিন্তু ওর মা মারা যাওয়ার পর গাড়িটা গ্যারেজে বসেছে। বুঝলি বাবা, আমি তাই গিয়ে বলছি ওর মার স্মৃতি রক্ষার্থে একটা জাদুঘর, সেই জাদুঘরে ওর মার যত ব্যবহার্য জিনিস থাকবে, প্রিয় জিনিস থাকবে, আর এই গাড়িটাও থাকবে। কেমন আইডিয়া বলো তো? আঙ্কেল দুর্দান্ত, কবে করবেন আঙ্কেল? আর বাবা সময় তো পাচ্ছি না, বিজনেস নিয়ে যা ব্যস্ত। অসুবিধা নেই আঙ্কেল, আপনার এই ড্রিম প্রজেক্ট আমি সফল করব। তুই পারবে, দেখেছ কেমন উল্লুকা পাঠা? কি বললাম আঙ্কেল? না মানে বলছিলাম, তুমি হচ্ছে সোনার টুকরো ছেলে, তা বাবা তুমি আমাকে আঙ্কেল বলে ডেকো না। তাহলে কি বলে ডাকবো? কেন, মিশা যা বলে আব্বু। বাবা কি সুমধুর ডাক, বাবা। তুই এখান থেকে যা, কিন্তু তুই আমার উপর রাগ করে আর সুইসাইড করছিস না? আচ্ছা, আমার ভুল হয়েছে বললাম তো, কিন্তু বিশ্বাস কর আমি ময়নার কথা তোকে এই জন্য বলিনি যাতে তুই তুই মিছি মিছি ওকে নিয়ে না ভাবিস। আমি কি তোর কাছে কোনো কৈফিয়ত চেয়েছি? না, আমি বলছি আমার তোর কোনো কথাই শুনতে ইচ্ছে করছে না এখন, আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। তুই আমাকে একটু একা থাকতে দে প্লিজ। বেশ, তুই একা থাক, কিন্তু প্লিজ তুই আমার উপর রাগ করে থাকিস না, প্লিজ। শেষ হয়ে গেছে তো।
এতগুলো কই কাঁধে একটা কাপড় রাখবো আমার মতো কথা শুনো না ইমু তোমার একটা কাম করে দেব কাম আপনি আপনি কাম করেন নাকি আপনি তো সব খালি আকাম ধরো আকামি আমি আকাম করতে পারবো না কে পারবো না কে আমি হলাম যে পীর বংশের বড় আকাম নিষিদ্ধ আমার লগে ফাতরামি করবা না বুঝছো ফাতরামি করলাম যা সত্য তাই তুমি শুনো আমি কে হাসিনি শুনুম না কে এই দিন জিনা পার লাগে তুমি বাঁচা গেছো বলে মনে করো না প্রত্যেক দিন জিনা পা তোমারে বাঁচাইবো আমরা কি একটা কবিতা লিখে দিতেইব লাভলি পোয়েম না 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 এগুলো আমি পারুম না ধর পারবা না কে একটা বিখ্যাত কবিতা নিয়ে এদিক সেদিক করে আরেকটা লিখে দিবা মাগার কবিতা দিয়ে আপনি কি করবেন আপনি কি পত্রিকা পাঠাবেন নাকি এইটা জেনে তোমার কাম কি বাহ বাহ আমি একটা কাম করব কামের আগে কি পরে কি পিছে কি এটা না জেনে কামটা করুম কে পরিবানুরে শুনাম হইছে কি পরিবানুরে শুনাইবেন কে তোমার কোনো অসুবিধা আছে না পরিবানু আপনার কাছে কবিতা শুনতে চাইছে আমি কি হুদা তোমার লগে বাহাস করতেছি কাজের চাপে বুঝলেন কিছুই মনে থাকে না তো আমি চাচ্ছি যে মালয়েশিয়া যাওয়ার আগে ওদের বিয়েটা হয়ে যাক নিশ্চয়ই নিশ্চয়ই বুঝলেন বেশা মিশা হচ্ছে আমার একমাত্র মেয়ে তো আমি চাইছি ওর বিয়েটা একটু অন্যরকম ভাবে হোক এই জন্য আমি একটা পরিকল্পনা নিয়েছি মানে বিয়ের জন্য একটা পরিকল্পনা হ্যাঁ মানে আমি হয়েছি কি যে রাজশাহীর সখানে গরিব লোককে এই বিয়ে উপলক্ষে সখানে রিক্সা দান করেছে আরে বলেন কি হ্যাঁ মানে হয়েছে কি ধরেন এই যে আত্মীয় স্বজন আত্মীয় স্বজনকে মনে করেন যে কোনো সময় দাওয়াত করে খাওয়ানো যায় আমি ভেবেছি এই বিয়ে উপলক্ষে উপলক্ষে আত্মীয় স্বজনকে এইভাবে ঘটা করে না খাইয়ে সেই টাকাটা যদি গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়া যায় তাহলে ওই গরিব দুঃখীরা যতদিন বেঁচে থাকবে ততদিন এদের খাস দিলে দোয়া করে অসাধারণ আইডিয়া অসাধারণ আরে আপনি তো শুধু বেশ মানে সাধারণ ব্যবসায়ী নন একেবারে জনদরদীও বটে বেশায় আমি ঠিক করেছি আগামী এমপি ইলেকশনে দাঁড়াবো দোয়া করবে আমাদের বিয়ের অনুষ্ঠান হচ্ছে না 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 হবে না কেন হবে অন্যভাবে একদম ছিমছাম কি তোমাদের কোনো আপত্তি আছে না মানে না না আমার আপত্তি থাকবে কেন আপনারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন এটি তো অনেক বড় ব্যাপার আর তাছাড়া গরিব দুঃখীরা আমাদের বিয়ের অনুষ্ঠানে এসে আমাদের দোয়া করে যাবেন এটা তো অনেক বড় ব্যাপার কি বলো সাগর ইয়ে বিয়া সাহেব বিয়াইন সাহেবকে দেখছি না ও উনি আবার একটু পর্দা নসেন মহিলা তবে হ্যাঁ উনি কিন্তু পর্দার আড়াল থেকে এক সব কিছু শুনছেন বাহ 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 এইরকম একটা পর্দা নসেন পরিবারে আমার মেয়েকে বিয়ে দিতে পেরে আমার বড়ই আনন্দ লাগছে বেশ সাহেব তাহলে একটা কাজ করা যাক বিয়েটা আজকেই পড়িয়ে দিই আমাদের পাশের মসজিদের ইমাম সাহেব আর কাজী সাহেবকে ডেকে আনার ব্যবস্থা করি বাবা আমার মনে হয় আঙ্কেল অনেক দূর জার্নি করে এসেছেন তো উনি টায়ার্ড হবেন তো বিয়ের অনুষ্ঠান মানে বিয়েটা আমরা আগামী সোমবার করি কি বলবেন সোমবার জি কি বলবো যা ভালো মনে করেন আগামী সোমবার তাহলে খুশি দেখে
তুমি গাড়ি চেয়েছিলে, গাড়ি তো পাঠিয়ে দেওয়া হয়েছে তোমার হোস্টেলে। থ্যাংক ইউ স্যার, গাড়ি আসলে আমার জন্য আমি চাইনি। ওই আমার হোস্টেলের একটা ছোট বোন, ওর বাবা আসবেন তো, তোনাকে নিয়ে ডক্টরের কাছে যাবে, একটু ঘোরাঘুরি করবে। বুঝতে পেরেছি। স্যার আপনার আউটিংয়ে যাবার কি হলো, কবে যাচ্ছেন? জানি না, লিসাকে বলেছিলাম, ও রাজি হচ্ছে না। কেন স্যার? আমি নিজেও জানি না, হয়তো আমার সাথে কোথাও যেতে ভরসা পাচ্ছে না। স্ট্রেঞ্জ স্যার, মানে আপনি কি কখনো ওনাকে ভয় দেখিয়েছেন যাতে উনি, মানে ওনার জীবন সংশয় মনে হচ্ছে? তুমি মেরে ফেলার কথা বলছো? না না স্যার, তেমন কিছু না। মাঝে মাঝে আমার মনে হয় কি জানি, আমার মাথা ঠিক কাজ করে না মাঝে মাঝে। স্যার মিশু, রুনা আপা কোথায়? রুনা আপু তো আসেনি এখনো। ও, তোমার কি মন খারাপ নাকি? না আসলে আমি রুমটা একটু ইন্টারচেঞ্জ করতে চাচ্ছিলাম। কেন? না আসলে এক রুমে অনেকদিন ছিলাম তো। কিন্তু এখানে প্রায় সব রুমই তো একরকম, আমার আসলে এক রুমে বেশি দিন ভালো লাগে না। তুমি এক কাজ করতে পারো, তুমি হাসু ভাইকে বলে তোমার রুমের ডেকোরেশনটা একটু চেঞ্জ করে ফেলো, আর সে যদি পারে তাহলে ডিস্টেম্পারটা একটু চেঞ্জ করো, দেখবা তোমার অনেক ভালো লাগবে। আসলে ব্যাপারটা তা না। তাহলে আমি আসলে ঠিক বলতে পারবো না। নাকি রুমমেটকে ভালো লাগছে না? হয়তো। তোমরা না এত ভালো ফ্রেন্ড, এতদিন ধরে একসাথে আছো, হঠাৎ কি হলো বলতো? বললাম তো, কিন্তু আসলে আমি যে রুমটা ছেড়ে যেতে চাচ্ছি না। ও আচ্ছা, তুমি প্লিজ কিছু মনে করো না আবার। এখানে মনে করার কি আছে বলো? তোমার জায়গায় যদি আমি থাকতাম আমিও নিশ্চয় ছাড়তে চাইতাম না। থ্যাংক ইউ। আরে আমি তো সব প্রোগ্রাম সেট করলাম। আপনি কি প্রোগ্রাম সেট করলেন আমারে বুঝান? আপনাকে তো বলছিলাম আজকে বিয়ের কাজটা সেরে ফেলতে। আরে আমি তো সেটা চেষ্টা করছিলাম, তোমার ওই বয়ফ্রেন্ড সেমাটা জন্য যত ভেজা করা। আপনি তো জোর করতে পারতেন। শোনো মা, সব কিছু তো জোর করতে নয়, জোর করলে হিতে বিপরীত হয়। হিতে বিপরীত হয়, এখনো তো হিতে বিপরীত হতে পারে। কেমন করে? আচ্ছা আপনার কাছ থেকে ওরা কিছুদিন সময় চাইছে না? হ্যাঁ। এখন এর মধ্যে যদি ওরা রাজশাহী যায়, যদি খোঁজ খবর নেয় তাহলে সব কিছু ফিনিশ। আরে না না, ওরা রাজশাহী গিয়ে ভেরিফিকেশন করবো না। আর শোনো তোমার একটা কথা বলি, সব কিছুকে তারা ঘুরে করতে নাই, কিছু কিছু ব্যাপারে ধৈর্য ধরতে হয়। প্লিজ আপনি না আমাকে এখন জ্ঞান দিতে আসেন না, যথেষ্ট জ্ঞান বোধ আমার আছে। দেখছো কারবার, ওই তুমি আমার প্রশংসা করবা না তুমি গেলি? প্রশংসা? কতগুলো ফান দিন আপনি করছেন আপনি জানেন? আমি ধরে রাখতে পারি নাই, কিন্তু যে গল্পটা কইছি ওইটা কিন্তু খারাপ ছিল। আমার কিছু বলার নাই। আমার একটা কথা বলার আছে, তোমার ওই বয়ফ্রেন্ড পোলাডারে আমার খুব পছন্দ হয়েছে, আমার একটা মায়া থাকলে ইয়া দিয়ে দিতাম। কিন্তু কিন্তু কি না, তাই তুমি আবার রাগ করবা? দেখেন যা কিছু বলবেন না, ক্লিয়ার কাট কথা বলবেন, আমি রাগলে রাখব। ওই রকম একটা ভালো পোলা লাগে তুমি ফ্ল্যাট করতেছো, কামটা ঠিক হইতেছে না।
দেখেন আপনি আধুনিক ইসব না, আপনি ভুলে যাচ্ছেন যে আপনি একজন ভাড়াটে অভিনেতা মাত্র। আপনার মুখে এসব ঈশ্বরের বাণী মানে না। শোনো মা, ভাড়াইটা অভিনেতারাও মাঝে মাঝে ঈশ্বর হওয়ার স্বাদ জাগে, বুঝছো? নিশম জি আপু, তোমার অ্যাডে শুটিং কবে? আপু নেক্সট মান্থের 3 তারিখে। তাহলে তো দেরি নেই, তোমার পাসপোর্ট ভিসা কি হবে? পাসপোর্ট ভিসা কিছুই লাগবে না। কেন? শুটিং হবে বাংলাদেশেই, বাংলাদেশের 5টা জেলায় হবে। তুমি না বললে সুইজারল্যান্ডে হবে? আরে মডেল কোঅর্ডিনেটর বাবু ভাই আছে না, উনি বলেছিলেন শুটিং দেশের বাইরে হবে। পরে কি সিদ্ধান্ত নিল এখন বলছে যে দেশে করলে নাকি বেশি ফ্রুটফুল হবে ব্যাপারটা। আর একটা বিদেশি ফোন কোম্পানি বাংলাদেশে লঞ্চ করছে, তাই সিদ্ধান্ত নিয়েছে দেশেই হবে শুটিং। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপা হোস্টেলে না নতুন ঝামেলা হয়েছে। কি ঝামেলা? জিনা এসেছিল কিছুক্ষণ আগে রুমে, এসে বলছিল রুম ইন্টারচেঞ্জ করতে চায়। কেন? কেন তা বলেনি, কিন্তু সুমির সাথে কিছু হয়েছে মনে হয়। উফ, এই মেয়েটা না কদিন পর পর ঝামেলা করতে পারে। আপা তুমি একটু দেখো না ব্যাপারটা প্লিজ। কেন, আমি কেন দেখবো? মানে আমার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই মানুষের ঝামেলা মিটিয়ে বেড়াবো? আপা তুমি সবচেয়ে সিনিয়র, তুমি তো দেখবে, আর কে দেখবে বলো? আমার এসব করতে ভালো লাগে না। আপু প্লিজ তুমি ব্যাপারটা দেখো। আচ্ছা দেখবো। হ্যালো বাবু ভাই। হ্যাঁ চুপ।